স্ত্রী এবং 5 মাসের সন্তান হত্যার অভিযোগে রাজশাহীর পুঠিয়ার ফিরোজ মণ্ডল নামে এক ব্যক্তিকে রাজধানীর গাবতলী থেকে পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, গত রাতে স্ত্রী পলি খাতুন এবং মেয়ে ফারিহাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় ফিরোজ। তারা জানতে পারে অভিযুক্ত ঢাকার একটি বাসে এলাকা ছাড়ে। রাতভর তাকে অনুসরণ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হয় পুলিশ। সকালে রাজধানীর গাবতলী পৌঁছে বাস থেকে নামার সময় ধরা পড়ে ফিরোজ। এদিকে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।